এই কৃষি বিভাগে আপনার এই সূর্যমুখী খামার থেকে আমি অনেক আগম। আমার আত্মীয় স্বজনের যে একটা আবেগ আছে, সে আবেগটা আমি তৃপ্তি মিটাতে পারি তেল দিয়ে এবং আমার নিজের ফ্যামিলিগত আমি এবং বাজারও বিক্রি করতে পারি। প্রতি বছর সে বছর ফলন আমাদের ভালো দেখা যায়, গাছের কন্ডিশন খুব ভালো এবং ফুলেরও খুব ভালো। আর ফুলও আলাদা দিলে আশা করি আমরা যে পানি দিছি পুষ্টিকর হওয়ার আশা আছে। তারপর যদি বন্যা বাদল না হয় তাহলে আরও ভালো হবে, এলে আশা করি আমরা সুস্থ মাথায় ঠান্ডা মাথায় ফল কাটিয়ে ঘরে বইতে পারবে। ওই বীজটা আমরা কোষ্টার এগ্রোকলিনিকে আমরা বিক্রি করব এবং তারা সহযোগিতা করবে আমাদের, আর তাদের কাছে আমরা বিক্রিও করবে। তাই আশা করি এবছর প্রচুর পরিমাণ লাভ হবে। সূর্যমুখী চাষ করা হয়েছে যা হাইসন 33 জাত, এবং এই হাইসন 33 পর্যাপ্ত তৌল হয় এবং এই তৌলটা এবছর উপকারভোগী যারা চাষ করছে তারা কোস্টাল অ্যাগ্রো লিমিটেড বরগুনা তারা ক্রয় করবে। এজন্যে কারণ চাষি বাইরে ক্রয় এবং বিক্রিকরণের ফলে চাষিরা খুব উপকৃত এবং চাষিরা খুব খুশি। কন্ট্রাক্ট ফার্মিং করি, কন্ট্রাক্ট ফার্মিং স্পেশালি সূর্যমুখী চাষিদের নিয়ে কাজ করতেছি। কন্ট্রাক্ট ফার্মিং বলতে আমরা যেটা করতেছি, আমরা কৃষকদের মোটিভেশন করি, প্রথমত গ্রুপ ফরমেশন করি, দল গঠন করে মোটিভেশন করি, মোটিভেশন করে তাদেরকে প্রশিক্ষণ সহ অন্যান্য নানাবিধ পরামর্শ সুবিধা অসুবিধাগুলো আমরা দেখে থাকি। তো এইভাবেই সূর্যমুখী চাষিদের সঙ্গে আমরা কাজ করতেছি। যখন বীজটা ঘরে তোলে তখন আমরা ওই বীজটা বাজার মূল্য নির্ধারণ করে, বা কৃষকরাই বাজার মূল্য নির্ধারণ করে, বাজার মূল্যটা যাচাই করে তারা আমাদের কাছে বিক্রি করে, টোটাল বীজটাই বিক্রি করে। আমরা সেই বীজটা প্রসেসিং করে তেল উৎপাদন করি, তেল উৎপাদন করে সান অয়েল নামে বাজারজাত করছি। আজকে প্রায় 3 বছর যাবৎ আমরা এই তেলটা বাজারজাত করছি। আমাদের তেলের ভোক্তা পর্যায়ে তেলের মার্কেটটাও ভালো। সূর্যমুখী তেলটা গুণগত মান বা উপকারিতা অনেক, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তাই ভোক্তা পর্যায়ে এর চাহিদা দিনে দিনে বাড়ছে। সময় ছিল যখন এই অঞ্চলে ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত জমি ফাঁকা থাকতো, মানে পতিত অবস্থায় থাকতো, তখন কোনো চাষ বা কিছু কৃষকেরা করতো না ওই জমিতে। তো বর্তমানে দেখা গেছে ওই জমিতেই কৃষকেরা, সেই পতিত জমিতে কৃষকেরা সূর্যমুখী চাষ করতেছে এবং প্রচুর লাভবান হচ্ছে সেই চাষে। উপকূলীয় অঞ্চলের সূর্যমুখী চাষের জন্য খুব উপযোগী, তাই যদি আমরা এটা কৃষকদের জন্য আরও মোটিভেশন দিতে পারি বা কৃষকদের সহযোগিতা করতে পারি, তবে কৃষকরা লাভবান হবে।